सब सहारी आगे आगे चले दाई हालिमा के पीछे फेले दुर्बल आजी सबल सबार आगे आगे से चले वो देखे वाबा खोलो सबाई ये की रतन पेलो मा हालिमा के दोना ओ मा अमीना ए नूर नबी तुमार सोना अरे बुबे खुशी ते उताला एलो तुमार राज दुलारा मागो मा अमीना के दोना अरे ये सोना चमकाबे दुनिया जरे आरो जोर वाले আমার নবী পুরো পৃথিবী চমকে দিয়েছে না দেয়নি জোরে বলেন তাম পৃথিবী চমকে দিয়েছে হালিমাতু সাদিয়া বললেন আমি যখন আমার বাড়ি এনে টাচ করেছি সঙ্গে সঙ্গে আমার বাড়ির গাছপালা ভিটে বাড়ি পরিবর্তন হয়ে গেছে জোরে বলুন বিশ্ব নবীর মুজেজা প্রথম হালিমা টাচ করেছে হালিমার শরীর পরিবর্তন হয়ে গেছে মামেনা প্রসব করেছে মামেনার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে আর আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা আমেনা আমার বাচ্চা প্রসব করার পরে আমি অবাক হয়েছিলাম দেখতে পাই এক জাররা পরিমাণ না পাকি এক শস্যে পরিমাণ কোন রক্ত এক শস্যে পরিমাণ কোন না পাকি আল্লাহ পাকের জমিনেতে পড়ে না নবী ছোটবেলা জীবনী একটু শুনেন নবী কেমন ছিল বাগে চিনল নবীজিকে সাপে চিনল নবীজি উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না আর তুলনা তো দূরের কথা নবীর ছায়া মেলে না ধন্য গো মা আমিনা ও মা তুমি নবীর মা আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না এবারে পরে চেক করে দেয়া গেল করোনা হয়েছে তাহলে ওই লোকটা মরে যাওয়ার পরে বংশের প্রথম গিন্নি যাবে তারপরে বাচ্চা ছেলে নাতি ওই গালের ভিতর জিভ ঢুকে দিচ্ছিল দাদু ওই লজে চুষে দিচ্ছে করোনা হয়তো লজে চুষে গালে দিচ্ছে নাতির হে নাতি খাচ্ছে ডিম কেমড়ে হাফ নাতির দিচ্ছে নাতি খাচ্ছে খেয়েছে না খাইনি দাদু ভালো জ্বর হয়েছে কি হয়েছে দাদু গাড়ি উঠে ঘুরছে তাহলে এর বংশ ধ্বংস হয়ে যেত বংশ শেষ হয়ে যেত না ওই করোনা করোনা যার হয়েছে ও থুতু যদি খায় এর কি হবে আল্লাহ যদি না দেয় কথা ঠিক না বলবো করোনা যার হয়েছে ও থুতু খাবেন আপনার কি হবে দেবে কে আল্লাহ দেবে আল্লাহ যার দেবে তার হবে কলিজা টুকরা ভাইরা আমার যুবকেরা জনেরা ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা ও ভাইরা বাজিরা বিশ্বাসের নাম ঈমান অহংকার তাকাবরি দিমাগ আমার আল্লাহ সহ্য করে না তাই সাবধানে যাক হালিমাতু সাদিয়া বড় গরীব তেজি উঠছিল না আর এই এমনি করে তাইফের দাইদের সঙ্গে ওদের সঙ্গে আসতেও পারল না কেতাবে লেখা পিছিয়ে পড়েছে পিছিয়ে পড়েছে ওরা সবাই এসে কোটিপতি করোড়পতি উমুকপতি তুমুকপতি এমনি করে ধনী ধনী ঘরের ছেলে মেয়েগুলো বাঁচাই করে করে নিয়ে গেছে আমেনা কানতে ছিল আমার বাচ্চাটা নিয়ে যা আমি বেওয়া আমেনা খেজুর পাতার কুঁড়ে বাড়ি আমি তো পয়সা দিতে পারবো না
বাচ্চা কি তোরা নিবি না বাচ্চা তাদের মতো চমকাচ্ছে নিয়ে যা কি সুন্দর বাচ্চা বলছামে না তোর বাচ্চা সুন্দর হতে পারে তোর পয়সা নাই আর আমাদের এরকম বাচ্চার দরকার নাই বহু দূরে হালিমা তু সাদিয়ার সঙ্গে দেখা হলো এরা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে বাচ্চা নিয়ে ফিরে যাচ্ছেন বহু দূর প্রায় 3 ঘন্টার রাস্তা দূরে ওদের সঙ্গে দেখা হলো হালিমা যাস না ফিরেছ বলছে কেন বলছে মক্কায় আর কোন ধনী লোকের বাচ্চা নাই আমি না বেওয়া প্রসব করেছি জানিস তো ওই সাফা মারওয়া পাড়ের ঢালে ছোট্ট একটা খেজুর পাতার কুঁড়ে ঘর ওই প্রসব করে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ লেইনি বাচ্চাটা কিন্তু ভালো কারণ পয়সা দিতে পারবে না সবাই চলে গেল হালিমা তু সাদিয়া দেখছে এত দূরে এসেছি যাই একটু মক্কাতুল মুয়াজ্জামায় যাই কোন বাচ্চা নাই বলে হালিমা তু সাদিয়া ডাইরেক্ট এসে দেখতেছে এ তো মানুষের সাধারণ বাচ্চা না এ বাচ্চার শরীর থেকে নূর চমকাচ্ছে হালিমা তু সাদিয়ার স্বামী সঙ্গে ছিল স্বামীর নাম কেতাবে লেখা আছে হারেস স্বামীর নামটা মনে করলাম স্বামীর নাম হারেস হালিমা তু সাদিয়া স্বামীকে বললেন স্বামী এ তো আলাদা বাচ্চা এ পয়সা দিক না দিক এই বাচ্চা লব জোরে বলুন সুবহানাল্লাহ নবী আলাদা বাচ্চা না গরিব গরিব মানুষ বুঝতে পারে একদম ভিখারি বই দিবে অসহায় দুর্বল নড়ে না বুঝতে পেরেছে বিরাট ব্যাপার বলছে বাচ্চা দাও আমি না কাঁচে হালিমা আমার বাচ্চা কেউ নিল না কিন্তু একটা কথা শুনে রেখে দেব না হালিমা আমি তো পয়সা দিতে পারবো না হালিমা তু সাদিয়াকে বলে হালিমা পয়সা দিতে পারবো না বলে আমার বাচ্চারে লক্ষ্য রাখবি কষ্ট দিবি না আমার জানের টুকুরা আমার চোখের পুতুল নয়নের বাতি ওরে হালিমা হালিমা আমার বাচ্চারে কষ্ট দিবি না আমি কিছু দিতে পারবো না তাই আমেনা হাতটা ধরে কাঁদছে ওরে মায়ামি না হাতি ধরে বলেন হালিমা ওরে মায়ামি না হাতি ধরে বলেন হালিমা শোনো শোনো ও হালিমা করে যদি ভুল আরে নয়নেরি বাঁচায় আমার সে যে মুহাম্মদ রসুল হালিমা তু সাদিয়া বলে বোন আমি না এই বাচ্চা আমি লব কোনো কষ্ট দেব না এই বাচ্চা আমার কোলে দাও কেতাবের ভিতরে এসেছে বাচ্চার গায়ে যখন টাচ করলো কোলে নেবে বলে ও কলিজা টুকুরারে বিদ্যুতের নাই যেরকম বিদ্যুতে হাত দিলে সঙ্গে সঙ্গে শট মারে হালিমা তু সাদিয়ার সঙ্গে সঙ্গে শট মেরেছে আল্লাহ পাকের নূরের তাজাল্লি শট একে শটে হালিমা পরিবর্তন হয়ে গেছে বলে বলুন নূরের তাজাল্লি শট খেয়ে স্তনে দুধ ভরে গেছে কালার চেঞ্জ জ্যোতি পাল্টে গেছে আল্লাহর নবীর দুধমা হালিমা তু সাদিয়া কিসে একটা হাত দিলাম আমি এরকম হলো যাই হোক শরীরটা কেমন লাগছে উটের কাছে যাই কেতাবে এলাকা হলো উটের গায়ে যখন টাচ করেছে সঙ্গে সঙ্গে উট শট খেয়ে বুড়ো উট সেকেন্ডের ভিতরে জন হয়ে গেছে কিসের শট নূরের শট এ বাচ্চা ঝেউ ঝেউ পাবে ঘ্যাম দেখাও ঘ্যাম ঘ্যাম লব না মক্কা সব বাচ্চা ফেলে রেখে তোর কজন যদি এইটা লেগে যেত জীবন ধন্য হয়ে যেত কি কথা ঠিক না বলগো হালিমা বলছো যা হয় হোক গে পয়সার দিক না দিক ওই বাচ্চা লোক ভাই জান আমার মামা দিরা কলি যা টুরা শোনা মানে কি রাগ আল্লাহ নবীর দুধমা হালিমা কলি যা টুরা বাচ্চা কোলে নিলেন আর কলি যা টুরা বাচ্চা কোলে নিয়ে উঠে পিঠে সাবান হওয়ার পরে উট যখন ছাড়েবেন কেতাবে লেখা আছে উট ছটপট করছে হালিমা আমা ছেড়ে দে
তায়েফের দাইরা ওরা আগিয়ে যাবে না 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 সহ্য করব না কারণ তো জাহানের বাদশা আমার পিঠের উপরে সাওয়ার হয়েছে তাই কিতাবে লেখা সমস্ত দাইদের আগে আল্লাহর নবীর দুধমাতা হালিমা তো সাদিয়ার উটটা সবার আগে তায়েফের জমিনে পৌঁছে গেছে সব সাহাবী সব সাহাবী আগে আগে চলে তাই হালিমাকে পিছে ফেলে দুর্বল আজি সবল সবার আগে আগে এসে চলে ও দেখে অবাক হল সবাই এ কি রতন পেল মা হালিমাকে দোনা ও বো মা আমিনা এ নূর নবী তোমার সোনা আরে ভুবন খুশিতে তালা এলো তোমার রাজ দুলারা মাগো মা আমিনা কে দোনা আর এসো না চমকাবে দুনিয়া জোরে আর জোরে বলে আমার নবী পুরো পৃথিবী চমকে দিয়েছে না দেয়নি জোরে বলেন তামাম পৃথিবী চমকে দিয়েছে হালিমাতু সাদিয়া বললেন আমি যখন আমার বাড়ি এনে টাচ করেছি সঙ্গে সঙ্গে আমার বাড়ির গাছপালা ভিটে বাড়ি পরিবর্তন হয়ে গেছে জোরে বলুন বিশ্ব নবীর মুজেজা প্রথম হালিমা টাচ করেছে হালিমার শরীর পরিবর্তন হয়ে গেছে মামেনা প্রসব করেছে মামেনার ঘর আলো আলোকিত হয়ে গেছে আর আমেনা জানি দিলেন আমি আমেনা আমার বাচ্চা প্রসব করার পরে আমি অবাক হয়েছিলাম দেখতে পাই এক জাররা পরিমাণ না পাকি এক শস্যের পরিমাণ কোন রক্ত এক শস্যের পরিমাণ কোন না পাকি আল্লাহ পাকের জমিনেতে পড়ে না নবী ছোট্টবেলার জীবনী একটু শোনেন নবী কেমন ছিল বাঘে চিনল নবীজিকে সাপে চিনল নবীজি উম্মত হইয়া চিনিলাম না ক চিনিল বনের হরিণী ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না আর তুলনা তো দূরের কথা নবীর ছায়া মেলে না ধন্য গো মা আমিনা ও মা তুমি নবীর মা আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ না আচ্ছা আমরা যেই সুবহানাল্লাহ বলছি আল্লাহ আকবার বলছি দরুদ শরীফ পড়ছি এতগুলো লোক বসে শুনছি আল্লাহ শুনতে পাচ্ছে না পায় না আল্লাহ এখন কোথায় কোন আসমানে আরে জায়গাটা বলেন এই কে গো বলছে প্রথম আসমানে এসে গেছে আপনারা কি বলেন ঠিক বলেছে আল্লাহ প্রত্যেক দিন রাতে প্রথম আসমানে আসে প্রত্যেক দিন রাতে কোথায় আসে প্রথম আসমানে যে আমার পাগলারা কি করছে দেখি তো আজকের প্রথম আসমানে এসে কি দেখছে যে আমার পাগলারা বসে বসে আমার দোস্তর জীবনী ছোট্টবেলার জীবনী আলোচনা শুনছে এতে আল্লাহ পাক আমাদের উপরে খুশি না নারাজ জোরে বলেন কিন্তু আবার কিছু কিছু মানুষ ভাবে যে ওই এই ও তো নবীর জীবনী ছোটবেলার বহুত বার শুনেছি অন্য কিছু আর কি বলবো মুসা নবীর জীবনী বলবো আমার নবীর আগমনের মাসে মুসা নবীর জীবনী শুনবেন মুসা নবীর পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি তাহলে যাতে লাভ বেশি সেই দিকে যাবো না অন্য দিকে যাবো
যাতে লাভ বেশি সেই দিকে যেতে হবে। তাহলে আমরা শুনছি আমাদের নবীর জীবনী আলোচনা, ছোট্টবেলার জীবনী। এইবারে আল্লাহ রসুলের একের পর এক শুধু মুজেজা দেখেন, যে আমার নবীর কি মুজেজা আর আমার নবীর কত পাওয়ার দিয়েছিলেন আমার আল্লাহ। শুধু মুজেজাগুলো একটু লক্ষ্য রাখবেন, আল্লাহ নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছিলেন, আর আমরা উম্মাত হয়ে, আমরা মুমিন হয়ে, মুসলমান হয়ে, আল্লাহ নবীর উম্মাত হয়ে, ইমানওয়ালা বলে দাবি করি, আমরা কিছু বুঝতে পারি না যে আমরা বাঘ না ভেড়া। আমরা তো বাঘ, আমরা পৃথিবীর জমিনের নাম্বার ওয়ান, নবী পেলাম নাম্বার ওয়ান, কিতাব পেলাম নাম্বার ওয়ান, আমরা ইমানদার দিক দিয়ে নাম্বার ওয়ান, আল্লাহ পাকে জান্নাতে যাব নাম্বার ওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, আমি অবাক হয়ে গেলাম, আমার সমস্ত গাছগুলো জীবিত হয়ে গেল, শুকনো গাছগুলো খেজুরে ভরে গেল। আমি হালিমাতুস সাদিয়া জানিয়ে দিলেন, আমি অবাক হয়ে গেলাম, এ কি বাচ্চা আমি পেলাম হালিমা। যখন বাচ্চা কান্ত মুহাম্মদ রাসূলুল্লাহ যখন খোদা লাগতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চা যখন পিপাসা লাগবে বুঝতে পারবে মা রে মা দুধ মা, অবাক হয়ে গেলেন মুজেজা। আমি যখন আমার মুহাম্মাদের দুধ পান করাবো বলে মুহাম্মাদ নিতাম কোলে তুলে, আর আমার মুহাম্মাদের দুধ পান করাবো, একটা স্তন পান করবে, একটা স্তন পান করবি, অপর স্তন মুখে লাগাবে না। আমি বহুবার শত শতবার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছি। আল্লাহ নবী কোন স্তন পান করতেন একটা কথা মাথায় রেখে দেবেন, বিশ্ব নবী ডান স্তন পান করতেন, বাম স্তনে মুখ লাগাতেন না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, মা হালিমা বললে আমি অবাক হয়ে গেলাম হালিমা, কোনদিন আমি এমনি করে কোনো কায়দায় বাম স্তনে মুখ লাগাতে পারি না। তার কারণ হলো আল্লাহ নবীর এক দুধ ভাই, তার নাম আব্দুল্লাহ। আমি যদি দুই স্তন পান করি দুই স্তনে দুধ শেষ হয়ে যাবে, কিন্তু আমার ভাই আব্দুল্লাহ একটা পান করবে। তাই আল্লাহ নবী একটা পান করতেন আর একটা ভাইয়ের জন্য রেখে দিতেন। জোরে বলুন। আর আমরা মুসলমান, আমার ছোট আমরা দুই ভাই, চার বিঘা জমি, বাপের বলছে আমার লিখে দাও আড়াই বিঘা, ও দেড় বিঘা দাও, ও খাই হয়ে যায় যাক, আমি একটু বেশি করলি জম্মের খাওয়া খাই। এই আমরা ভাই আর ভাই, এরকম ভাই আছে না নাই? দুই ভাই রাস্তায় জমি, বড় ভাই বলছে আমি রাস্তার দিকে যাব, কারণ 3.5 লাখ টাকা কাটা, আর এই জলকরের দিকে 1 লাখ টাকা, তা আমি ওই রাস্তার দিকে যাব, আর ছোটটা পানি পড়ে মরুক, ও ডুবে মরুক। আরো বড় ভাই উচিত হলো আমি যাব পিছন দিকে, তুই ছোট ভাই সামনের দিকে থাক। এই নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ বড় করে দেবে। বড় করে কে? জোরে বলেন, বড় করে কে? টাকা দেয় কে? সম্মান দেয় কে? ভাইজান আমার বাবাজিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায় নাম দাতাদের মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ বাগে চিনছে দেখেন, বকরি নবীকে চিনল, জঙ্গলের হরিণ নবীকে চিনল। আমরা উম্মাত বিশ্ব নবী হাবিবুল্লাহ রে চিনতে পারি না। কিছু কিছু মানুষ এত চালাক রয়েছে, মনে মনে করছে সাইফুল্লাহ নবীর জীবনী ধরেছে, বিশ্ব নবীর জীবনী ধরেছে। ওরে কলিজার টুকরা, লক্ষ 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 এমনি করে ওয়াজ পৃথিবীর জমিনে রয়েছে, 22 বছর ধরে ওয়াজ করছি, শুধু নবীর জীবনী ধরার একটাই কারণ, প্রথম রবিউল আউয়াল শুরু, বিশ্ব নবী যে মাস এসেছিলেন সেই মাসেই নবীর আলোচনা, সেই বিশ্ব নবী হাবিবুল্লাহর ছোট্টবেলার আলোচনা। কিন্তু এদিকে কাগজ আর কলম এসে গেছে, কিছু জ্ঞানী মানুষ উঠে যাচ্ছে ওয়াজ শেষ হয়ে আসবে, আমি কিন্তু ওয়াজ শেষের দিকে আনিনি, চাঁদার কোনো অংশে কোনো ওয়াজ ধরিনি, কিন্তু একটা আড্ডা করে উঠছে, বুঝতে পারছে বিরাট জ্ঞানটাকে,
এইবারে সাদা তুলবে কেটে পড়ি কেটে পড়ি। হ্যাঁ এই যে দুটো বাচ্চা তিন দিন খাওয়া নাই, তিন দিন পড়ে আছে, উঠে কোথায় বিড়ি খেয়ে যাবে না খৈনি খাবে না তামাক খাবে, তিন দিন খাওয়া নাই। আল্লাহ একবার কি মানুষ তারা ছিলেন। আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছে যে দুটো বাচ্চা গাছের গায়ে বাঁধা আছে আর এক ইহুদি চাবুক দিয়ে মারছে, দাম দাম করে চাবুক দিয়ে মারছে। যখন মারছে আল্লাহ রসুল বলছে বাবু তোমার নাম কি? বলছে ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর গো, কেন মারছে কি হয়েছে? ইয়া রসুল আল্লাহ শুনলে অবাক হয়ে যাবেন, ইয়া হাবিব আল্লাহ হুজুর গো, একদিন না দুদিন না তিন দিন কিছু খাওয়া না, ইয়া রসুল আল্লাহ খুদার যন্ত্রণার হাঁটতে পারি না আর চলতে পারি না। বলছে তোমার আব্বুর নাম বলো, বলছে আমার আব্বার নাম হযরত আব্দুল আনসারী। যদি আপনারা এই ঘটনা জানতেন পাগল হয়ে যেতেন, এই ঘটনা যদি শুনতেন পড়তেন পাগল হয়ে যেতেন। তার আগের রাতে আগের দিনে ফজরের সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আব্দুল আনসারীকে ধরেছিলেন, আব্দুল্লাহ তুমি আমার পিছনে ফজরের নামাজ জামাতে আদায় করো কিন্তু দোয়াতে শরীক হও না, পালিয়ে যাও। ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম রিপোর্ট দিলেন রসুল পাকের কাছে, আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ আব্দুল্লাহকে ধরলেন। আর আব্দুল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ লজ্জার কথা লজ্জা দেবেন না গো, ইয়া হাবিব আল্লাহ হুজুর লজ্জা দেবেন না, আমি আপনার পিছনে জামাতে নামাজ আদায় করি দোয়াতে শরীক হই না ইয়া রসুল আল্লাহ। ইয়া হাবিব আল্লাহ আমি দৌড়ে বাড়ি চলে যাই আর আমার স্ত্রী উলঙ্গ হয়ে গর্তর ভিতরে বসে রয়েছে গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখান থেকে দৌড়ে গিয়ে আমি আমার স্ত্রীকে কাপড়খানা খুলে দেব, ইয়া রাসূলুল্লাহ আমি পর্দায় চলে যাব, আমার স্ত্রী নামাজ পড়বে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী উলঙ্গ হয়ে রয়েছে একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার পিছনে বসে যাই দোয়াতে শরীক হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ সূর্য উঠে যাবে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, শুনে হায় রে হায়, আমার উম্মতের একটা কাপড় দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করে তথাপি নামাজ কাজা করে নাও। সেই আব্দুল্লাহর দুটো বাচ্চা তিন দিন খাওয়া নাই, গাছের গায়ে বাদাম আছে, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার আব্বার নাম আব্দুল্লাহ আনসারী। রসুল পাক শুনে অবাক হয়ে গেলেন, ওই আব্দুল্লাহ আনসারী বলে হা আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ বলছে ইহুদীর মারো কেন গাছের গায়ে বেঁধে, বলছে আমার বাগানের খেজুর গুড়িয়ে খেয়েছে। আল্লাহ রসুলকে বললেন বাচ্চা দুটো ইয়া রসুল আল্লাহ তিন দিন খাওয়া না, খুদার দলে হাঁটতে পারছিলাম না, রাস্তায় পড়েছিল দুটো খেজুর, ইয়া রসুল আল্লাহ দুই ভাই তুলে মুখে দিয়েছি, আর ইহুদি সঙ্গে সঙ্গে দেখতে বেদৌড়ে এসে মুখের ভিতরে আঙুল দিয়ে টেনে বার করে ফেলে দিয়েছে গো, ইয়া রসুল আল্লাহ এই অপরাধে গাছের গায়ে বেঁধে মারছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে যাওয়ার পরে হযরত আলীর সঙ্গে দেখা, হযরত আলী কারামাল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ মন মেজাজ আপনার খারাপ কেন, চোখের পানি জারি হয় কেন? ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ নবী বললেন আলী রে আলী আলী
আমার মন মেজাজ খারাপ কেন চোখের পানি জারি হয় কেন তুমি পারবে না তুমি পারবে না আল্লাহ রাসূলের কথা শুনে হযরত আলী চুপচাপ মেরে গেলেন হযরত ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি বলেন আপনার চোখে পানি আমি ওমর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহ নবী বলেন ওমর তুমি পারবে না হযরত আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি পারবে না জিন্নুরাই উসমান গনি মদিনার ধনী আল্লাহ নবী সাহাবী উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন না আল্লাহ রাসূল বললেন উসমান আমার আব্দুল আনসারী কলিজার টুকরা সাহাবী এত গনি এত গনি পরনার কাপড় নাই দুই স্বামী স্ত্রী এক কাপড়ই নামাজ আদায় করে সেই কলিজার টুকরা সাহাবী দুটো সোনা মানিক তিন দিনে ক্ষুধার্ত তিন দিন খাওয়া নাই ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় যেতে যেতে এক গাছের খেজুর কুড়িয়ে খাও মুখে দেওয়ার অপরাধে মুখের ভিতর থেকে খেজুর টেনে বার করে ফেলে দিয়ে গাছের গায়ে বেঁধে মাপছে আমার উসমান রে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যদি ওই গাছটা কিনে আবদুল্লাহ আনসারির ছেলে দুটো রে দিতে পারো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম বিনিময়ে আল্লাহ পাক এর বদলা জান্নাতে গাছ দিয়ে দেবে আচ্ছা আমাদের কাছে কেউ যদি গিয়ে বলে অমুক লোকের ছেলে মরে যাচ্ছে তোমার দশ বিঘে জমি পাঁচ কাঠা জমিও দিতে হবে কেউ দেবে বলে মরে যায় যাক জমি দেওয়া যাবে না কথা ঠিক বলছি না ভুল কেউ দেবে এমনি ক্যান্সার হয়েছে কলজেই পাথর পড়েছে দোকানে যাচ্ছে দোকানদার রাশ করছে হরে যা কত দেবো হরে বেরো তার পরের দিন নিজের ছেলের ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে 35 লাখ বলছে দেবো দোকান বিক্রি করবো ছেলে মাসা এর হাতে তো 35টা পয়সা দিতে পারতো রাস করে তাড়িয়ে দিল আল্লাহ নিষেধ করেছে কেউ যখন চাইবে ও আম্মা সাইলা ফালা তানহার তোমরা তার রাস করবে না বড় কথা বলবে না ঘুরিয়ে দেবে না যদি না তাকে সসম্মানে বলবে বাবু নেই আদবের সঙ্গে ও যেন ব্যথা না পায় কিন্তু অনেক বিয়াদব আছে জ্ঞানগম্যি কম আসলে মা বাপের দোষ ফকির রাস করছে আসে না নাই আসে না নাই এবারে ও যখন চলে যাচ্ছে এর তখন মনটা মনে মনে হচ্ছে ফকিরটা রাস করলো ফিরে দিল এই সব এলে দুটা কালে যা ও টাকা দেওয়া আর না দেওয়া কথা পাচ্ছেন ও ফালতু দান করা হয়তো জিন্নুর আইন ইহুদির কাছে গেল ইহুদি ভাই বাচ্চা মারতে যেন কোনো কোনো ব্যাপার নাই কেউ কিছু জানে না মোহাম্মদ রসুল্লাহ কিছু জানে না সেও চলে গেল আর উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এও যেন কিছু জানে না এমনি গিয়ে পৌঁছেছে জানে মোহাম্মদ দেখে গেল কিছু বলো না এই উসমান গনি আসলো ইয়েও বাচ্চা মারছে কেউ কিছু বলে না তো কি হয়েছে ভাই তো বলছে এই খেজুর গাছটা বিক্রি করবে যে গাছের খেজুর গুড়িয়ে খেয়েছিল তো বলছে গাছ তো বিক্রি করা যাবে না এ তো মদিনার গাছ বিরাট দাম তো বলছে কত টাকা নেবে বলো না তুমি একটা বলো যা বলবে দেবো এক কাটা জমির দাম যদি 1 লাখ হয় আর বাড়িওয়ালা এ নেবে না বলে আর ও দেবে না বলে যদি বল 3 কোটি এখানে 1 কাটা জমির দাম বিক্রি করবে না তো আউট লোক কলকাতা বলছে ভাই বল না একটা দাম বল না এখন জমিওয়ালা বলছে 3 কোটি আর পুরো মাথা জমির মাথা বলছে লে টাকা ও তখন তো পাগলা হয়ে যাবে সব মাস করেছে 25 বিঘের মাথা বিক্রি করে দিল এই কথা বুঝতে পারেন ও ও ইহুদি বলছে আরে হবে না উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলছে আরে বল না কত টাকা নিবি তা বলছে না গাছের পরিবর্তে 100 গাছ দিতে হবে তখন ধাত করে ফিরে যায় কেউ নেবে একটা গাছের বিনিময়ে 100 গাছ তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেল বলছে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ ইহুদি চমকে গেছে গিয়ে ইহুদি বলছে ও 100 গাছ গন্ডগোল আছে তো বলছে কি সে তা বলছে ওই গাছ যেন সব ফলোলা হয় তার মানে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার খেজুরের বাগান বলছে গাছ যেন সব ফলোলা হয় তেমন যাতে করে ফলোলা হবে না আর নিতে পারবে না বলছে হবে জোরে বলুন সুবহানাল্লাহ
এবার তখন বলছে তা বিভিন্ন জায়গা থেকে দিলে হবে না, এক জায়গা দিতে হবে। বলছে তাও দেবো। যখন বারবার তিনবার তিন রকম কথা বলেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেছে। ইহুদি তখন বলছে ঠিক আছে এই গাছটা দিলাম, আর আপনি কোন বাগান থেকে 100 গাছ দেবেন চলুন, আর এক জায়গায় থেকে দিতে হবে, অন্য কোথাও থেকে আমি নেব না। উসমান গনি বলেন ইহুদি একটা কথা শুনে রেখে দে, আজকের এমন একজন মানব জাতির মহামানবের কথা চোখের পানি মুছাতে আমি গাছ কিনতে এসেছি, শুধু একটা গাছের বিনিময় 100 গাছ কেন, যদি তামাম মদিনা শহরের সমস্ত বাগানগুলো চাইতে আমি উসমান গনি একটা গাছের বিনিময় তামাম মদিনা শহরের সমস্ত খেজুরের বাগানগুলো দিয়ে দিতাম। পৃথিবীর জমিনে 100-1 কোটি বাগানের দাম বেশি না আল্লাহ পাকের জান্নাতে একটা গাছের দাম বেশি? জি, সম্পূর্ণ মিথ্যে কথা। না তালি তালি যার জমি আছে এক বিঘে সে 10 কাঠা মসজিদ লিখে দিক। দেবে একজন বলু মানি না, এর ভিতরে যার 1 বিঘা জমি আছে 10 কাঠাই মসজিদে লিখে দেবে?